নমস্কার প্রিয় দর্শক মন্ডলী, প্রত্যেক দিনের মতন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে অর্শ বা পালস। এই অর্শ কি, অর্শ কত প্রকারের হয়ে থাকে, অর্শ কেন হয়, এই অর্শের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করবেন, এই অর্শ কথাটা আসলেই অনেকেই প্রথম চিন্তা ভাবনা করে সার্জারি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দুটি মাত্র ওষুধ নিয়ে আলোচনা করব। এই দুটি ওষুধের লক্ষণ এবং সিমটমগুলো যদি আপনারা ভালো করে মনে রেখে খেতে পারেন, দেখবেন আপনার অর্শ কিন্তু ঠিক হয়ে যাবে। এই অর্শের জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করতে থাকব। তাই আপনাদেরকে বলবো যে এই অর্শ সম্পর্কিত বিষয়টি জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আমি ডক্টর রিপন সরকার, আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন জেনে নেওয়া যাক যে অর্শ কি। দেখুন, আমাদের যে গুচ্ছদ্বার অর্থাৎ মলদ্বার রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে কি আছে, শিরা। সেই শিরাগুলো যদি কোনো কারণবশত ইনফ্লামেশন অর্থাৎ কোনো কারণবশত প্রদাহ হয়ে থাকে, তখন কিন্তু সেখানে ফুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং পায়খানা করতে খুবই কষ্ট হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে অর্শ কিন্তু দুই প্রকৃতির হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ যখনই আপনি টয়লেট পাস করতে যাচ্ছেন, স্টুল পাস করতে যাচ্ছেন টয়লেটে গিয়ে, তখন দেখা যাচ্ছে যে আপনার ব্লিডিং হচ্ছে, অর্থাৎ রক্তপাত হচ্ছে। এই এক ধরনের। আরেকটি অর্শ আছে যে ব্লিডিং বিহীন, অর্থাৎ আপনার রক্তপাত হচ্ছে না, কিন্তু আপনার গুচ্ছদ্বারে আঙ্গুরের থোকার মতন বুলি আছে, এক ধরনের গোটার মতন হয়ে আছে, সেখানেও আপনার যন্ত্রণা ব্যথা হতে পারে। তো আপনারা জানতে পারলেন যে দুই ধরনের অর্শ। যদি আপনার ভিতরের দিকে অর্শ হয়ে থাকে, সেটাকে ইন্টারনাল অর্শ বলা হয়ে যায় থাকে, ইন্টারনাল পালস। আর যদি আপনার বাইরের দিকে গুটি হয়, সেটাকে এক্সটারনাল পালস বলা হয়ে থাকে। তো এই দুই ধরনের অর্শ কিন্তু আমরা দেখতে পাই। এই অর্শ কেন হয়? দেখুন, এই অর্শ হওয়ার পিছনে প্রথম যে কারণটি রয়েছে, সেটা হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ আপনার কষা পায়খানা। যদি আপনি বহুদিন থেকে কষা পায়খানায় ভুগছেন, পায়খানা করতে গেলেই আপনাকে বেগ দিতে হচ্ছে সজোরে, তখন আপনার রক্তপাত হচ্ছে, অনেক সময় রক্তপাত দেখাও যাচ্ছে না। এই যে আপনাকে বারবার কোদ দিতে দিতে যে শিরাগুলো রয়েছে মলদ্বারে, সেগুলো কিন্তু চাপ পড়ে, যার জন্য কিন্তু সেখানে ব্যথা হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তখন যন্ত্রণা কষ্ট আপনার বেড়ে যায়। এইরকম আরেকটি, এখনকার মানুষ সবচেয়ে বেশি অলসতা, অর্থাৎ পরিশ্রমের কাজ একদমই করতে চায় না, বসে বসে কাজ করতে তারা পছন্দ করে। বর্তমানে এটাও লক্ষ্য করা যায় যে সকলে প্রায় মুখরুচি খাবারগুলো খেতে পছন্দ করে। বাইরের যে ফাস্টফুড খাবারগুলো, তৈলাক্ত খাবারগুলো, সেগুলো বেশি খেয়ে থাকে এবং ঝালযুক্ত মশলাযুক্ত খাবার বেশি খেয়ে থাকে। অনেকেই অ্যালকোহল নিচ্ছেন, সেখানে মাংস মাছ এগুলো বেশি খেয়ে থাকছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্শ দেখা দিতে পারে। তো চলুন, এই অর্শ হওয়ার পিছনে কিন্তু আরো বেশ কিছু কারণ রয়েছে। যারা রাত্রি জাগরণ করেন, তাদের কনস্টিপেশনের সমস্যা বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই অর্শ রোগ হয়ে থাকে, এবং বংশ পরম্পরা অনুসারেও কিন্তু এই অর্শ রোগ হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে অর্শ কেন হয়। আমাদের যে খাওয়া দাওয়ার টাইম টেবিল, সেটাও কিন্তু অনেকেই ঠিকঠাক করতে পারে না। দেখা গেল কর্মব্যস্ত লোক সকালের খাবার দুপুরে খাচ্ছে, বা দুপুরের খাবার রাত্রিতে খাচ্ছে, বা সে অনাহারেই রয়েছে, খাবার দাবার একদমই টাইম টেবিল ঠিক নেই, লাইফস্টাইলের কোনো টাইম টাইম ঠিক নেই। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই অর্শ সমস্যা বেশি দেখা দিয়ে থাকে। তো চলুন
আজকে যে দুটি ওষুধ নিয়ে আমি আলোচনা করব, সেই দুটি ওষুধ আপনাদেরকে জানাবো। আপনারা এই দুটি ওষুধ, যে ওষুধটির সাথে আপনার লক্ষণ মিলে যাচ্ছে, সিমটমগুলো মিলে যাচ্ছে, এই দুটি ওষুধের মধ্যে আপনারা একটি ওষুধই খেতে পারবেন। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিক ওষুধ এটা কিন্তু লক্ষণ ভিত্তিক কাজ করে থাকে। আপনার একটি রোগ হলো, সেই রোগের পর আপনার কি কষ্ট হচ্ছে, কিসে আরাম লাগছে, বিস্তারিত আমাদেরকে জানতে হয়। তাই আপনাদেরকে অনুরোধ করব, দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ যেটির সাথে আপনার সিমটমগুলো মিলে যাচ্ছে সেই ওষুধটি আপনি খাবেন। আজকের যে প্রথম ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্কোলারশিপ। এই স্কোলারশিপ, এই ওষুধটি যে সকল ব্যক্তিদের অশে ব্লিডিং হচ্ছে না, অর্থাৎ রক্তপাত নেই, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। যে সমস্ত অশে রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সেখানে কিন্তু এই ওষুধটি খুবই কম ইউজ হয়ে থাকে। এই ওষুধটির আরো কিছু লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো আপনারা ভালো করে মনে রাখবেন। সেটা কি, আপনি যখন টয়লেটে যাচ্ছেন বা মল ত্যাগ করতে যাচ্ছেন, দেখছেন যে আপনি সজোরে ব্রেক দেওয়া সত্ত্বেও আপনার স্টুল পাস হচ্ছে না, মনে হচ্ছে যে সেখানে বুঝি কিছু ছিপি দিয়ে আটকা দেওয়া আছে বা কোনো কাঠি দিয়ে, কাঠি গোঁজা দিয়ে আছে, সুচ ফুটানোর মতন ব্যথা, সেখানে খুবই যন্ত্রণা হচ্ছে এবং আপনার মলদ্বারে একটু উত্তাপ গরম অনুভূতি হবে, ভার ভার অনুভূতি হবে। আপনি যখন শৌচ করছেন, অর্থাৎ জল খরচ করছেন, তখন আপনি যখন ঠান্ডা জল লাগাচ্ছেন তখন আপনার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, সেখানে চুলকানি, জ্বালা, উত্তাপ এবং ভারবোধ, এই সকল লক্ষণ বিশেষ করে মনে রাখবেন। যদি আপনার মাত্র একটি লক্ষণ থাকে যে মনে হচ্ছে সেখানে ছুঁচ ফুটাচ্ছে বা কেউ কাঠি পুড়ে দিয়ে আছে, কেউ হয়তো ছিপি ঢুকিয়ে দেওয়া আছে, এইরকম নানানজনে নানান ভাষায় আপনারা এরকম বলে থাকেন যে মনে হচ্ছে যে সেখানে কাঠি পুড়ে দেওয়া আছে বা কাঠি গুঁজে দেওয়া আছে, কেউ এসে বলে যে সেখানে মনে হয় যে কিছু আটকে দেওয়া আছে, এইরকম যদি আপনার লক্ষণ থাকে তাহলে কিন্তু এই স্কোলারশিপ ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে। এই স্কোলারশিপ ওষুধটি আপনারা LM পটেন্সি 0/1, এটি আপনারা 2.5 ml করে প্রত্যেকদিন সকালে খালি পেটে আপনাদেরকে খেতে হবে। কিছুদিন খেতে থাকলেই দেখবেন আপনার যদি এই গুচ্ছদারে মলদ্বারে প্রচণ্ড জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড ব্যথা, কিছুতেই পায়খানায় গেলে মনে হচ্ছে যে কাটি পুড়ে দেওয়া আছে, এবং জল খরচ করলেই আপনার সেখানে বৃদ্ধি পাচ্ছে ব্যথা যন্ত্রণাগুলো, এইরকম যদি আপনার লক্ষণ থাকে তাহলে এই স্কোলারশিপ খুবই ভালো কাজ করবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালফার। এই সালফার ওষুধটি আপনার রক্ত ব্লিডিং হতে পারে এবং নাও হতে পারে, যদি রক্তবিহীন হয় বা রক্ত পড়ছে সেক্ষেত্রেও কিন্তু এই সালফার ইউজ হয়ে থাকবে। সালফারের কি লক্ষণ পাবেন, এই সালফারের ব্যক্তিরা একটু অপরিষ্কার, অপরিষ্কার পরিচ্ছন্ন, এরা সব কিছু কাজ এলোমেলো করে রাখে, গুছিয়ে রাখতে চায় না, একটু নোংরা প্রকৃতির, একটু খিটখিটে মেজাজ, এরা মিষ্টি খেতে ভালোবাসে, এরা গরম একদমই পছন্দ করে না, এবং এই গরম পছন্দ করে না বা গরমে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি হয়, তবুও এরা কিন্তু স্নান করতে চায় না, কারণ তার যে ঠান্ডা জলে স্নান করবে তার রোগ যন্ত্রণাগুলো বৃদ্ধি পেয়ে থাকে। এই সকল ব্যক্তিদের বেশিরভাগই দেখা যায় যে চর্মরোগের ইতিহাস থাকে, এই চর্মরোগ বা স্কিনের প্রবলেম, এই সমস্যা থাকেই, সেই চর্মরোগকে অনেকেই চাপা দিয়ে থাকেন,
মলমাটি ব্যবহার করে এই সকল ব্যক্তিরা একটু মানে কি বলবো খিটখিটে সমাজে মানে এই সকল ব্যক্তিরা একটু বুদ্ধিমান হয়ে থাকে, ঠিক আছে? এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আপনারা সালফার 0/1 প্রত্যেক দিন সকালে 2.5 ml করে খালি পেটে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার অশ্বরোগ তো যাবেই, তার সাথে সাথে যে আপনার খিটখিটে মেজাজ এবং আপনার যে স্কিনের প্রবলেম যদি থাকে, স্কিনের প্রবলেমে ভুগছেন এবং 12 মাসে প্রায় চর্মরোগে ভুগছেন, সেগুলো কিন্তু কমপ্লিটলি সেরে যাবে। তো এই যে সালফার রোগীরা এরা কিন্তু খুবই বুদ্ধিমান হয়ে থাকে, এরা নোংরা হতে পারে কিন্তু ইন্টেলিজেন্ট পার্সন, এরা দার্শনিক বই পড়তে ভালোবাসে, দার্শনিক কথা বলতে ভালোবাসে। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সালফার 0/1 খালি পেটে 2.5 ml করে কিছুদিন খেতে থাকলেই দেখবেন ঠিক হয়ে যাবে অশ্ব এবং তার স্কিনের প্রবলেম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখবেন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন, সাবস্ক্রাইব করা নেই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটি নতুন রোগ এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। ততক্ষণে বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।